सखी तोरा प्रेम करियो ना पीरत वाला ना सखी तोरा प्रेम करियो ना सखी तोरा प्रेम करियो ना पीरत तो हेलो व्यूअर्स वेलकम टू अनदर व्लॉग আবারো একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে চলেছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনের দিকে তো সেটাই দেখাবো এই টি গার্ডেনটা কি রকম तो আমরা এখন এসে পড়েছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে তো এই যে আমার পিছনে দেখছেন এটা হচ্ছে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন তো চলুন আরো ভালো করে কিছু শটস আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা তো কোথায় তো মে দেখাচ্ছি ও টেলিস্কোপে তো হ্যাঁ টেলিস্কোপ আজ দুবার দেখা টাইগার হিল মে একবার আর বাতাসে লুক মে इधर से अलग ही है भैया इधर से दिखे नहीं कांचनजंगा का थोड़ा पीक दिख रहा था वो भी ढक रहा है सुबह को तो एकदम क्लियर दिखा तो यही हे रंगीत भैली टी गार्डन एक असाधारण दृश्य तो हे पुरो रंगीत भैली टी गार्डन ओखान पुरो अत दूर अब्दि विस्तृत तो चलो नीचे दिखे नामी नेमे आशा करी एर थे भलो भिउ अपन देखाते কর্তৃপক্ষ দ্বারা প্রচারিত পাতা ছিড়বেন না উফ অসাধারণ অসাধারণ ভিউ কিচ্ছু বলার নেই তো আমরা এখন আছি রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে আরেকবার বলে দিচ্ছি এই যে এরকম এরকম সব স্টেপস গুলো রয়েছে আস্তে আস্তে নামতে হবে এখানে সব সাজ পোশাক সেজে গুজে ছবি তোলার জন্য চা বাগানের মাঝখানে ঘরগুলো দেখুন কি সুন্দর লাগছে আর এখানে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না খুব সুন্দর এই রঙ্গিত ভ্যালি টি গার্ডেনটা আর সামনে ওইটা সিকিম পুরোটা ওই পাহাড়টা দেখছেন মানে দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন যাই হোক শেষ দিন নিরাশ করলো না দার্জিলিং আমাদের এতটা অবধি তারপর আর যাওয়ার পারমিশন নেই এখানে এই যে ব্যারিকেড করে দিয়েছে ঠিক আছে তো আর এগোবও না তো এই যে চা বাগান তো ঠিক চা বাগান থেকে উঠে এখানে এরকম একটা দোকান আছে এই বাগানটি চা পাতা দিয়ে চা বানিয়ে দেবে এই যে চা कितना क्वांटिटी रहता है इसमें 250 ग्राम और 150 का कौन सा वाला है 150 का तो आपको जो लेना का मन होगा वो बना देगा मिक्स करके मिक्स नहीं होता है जो प्योर होता है वही देता अच्छा अच्छा मिक्स नहीं देता तो এখানে চা বানাচ্ছে খুব সুন্দর গন্ধ বের হচ্ছে চায়ের একটা আলাদাই মজা এখান থেকে একদম বসে দুধ চাই টেস্ট করে লিজে ওইসবে দুধ চাই লাল চাই দোনো পিস আছে তো
तो जाए हो चाटा खेये नहीं तब अबार नेक्स्ट व्यू पॉइंट की देखा ची। तो এখন যেটা দেখতে পাচ্ছেন দার্জিলিং মেলের সন্ধ্যাবেলার কিছু দৃশ্য, ওই ফাস্ট ফুডের যে দোকানগুলো রয়েছে তার সামনে কিরকম ভিড় লাগে। তো আজকের ভিডিও এতদূর অবধি ছিল, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো এক ভিডিওতে।